সৃষ্টির পক্ষ থেকে টিটাগড় বিবেকনগরে শতাধিক মানুষের মধ্যে বিতরণ করা হলো কম্বল। গোল্ডেন ফেদার, আ হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। গত ন বছর ধরে সৃষ্টি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে শীতকালে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। তেমনভাবেই চলতি বছর 12 দিনব্যাপী কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিন টিটাগড় বিবেকনগর এলাকায় কম্বল বিতরণ কর্মসূচির মাধ্যমে সৃষ্টি স্বেচ্ছাসেবী সংস্থার প্রাণপুরুষ আইনজীবী মনীশ শুক্লার প্রয়াণের পর তার সহযোদ্ধারা এই কর্মসূচি চালিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করে এদিনের কর্মসূচির আয়োজন করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মনীশ শুক্লার পিতা ডাক্তার চন্দ্রমণি শুক্লা, ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত, সুরেশ সাউ, বিশাল যাদব, রাজু সাউ, ওমপ্রকাশ গণ, প্রদীপ পাত্র, রাজেন্দ্র জানা, বিকাশ সিং, রমেশ রাও, সুরজ শেঠ সহ অন্যান্যরা। তার আত্মার শান্তি কামনার জন্য আমরা নীরবতা পালন করব এবং মনীষদার সম্পর্কে আজকের এই মঞ্চে